الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى يدخلكم الجنة فمن لم يتق الله عز وجل لا يدخل الجنة সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে জান্নাতে যেতে পারবো যেই তাকও অবলম্বন করলে দুনিয়াতে ফেতনা থেকে বেঁচে থাকতে পারবো যেই তাকও অবলম্বন করলে আপনার আমার জীবন সার্থক হবে প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য তাকওয়া প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন এই জান্নাতের তোমরা ওয়ারিশ হয়েছ তোমরা আমল করতে তাকওয়া অবলম্বন করে যারা আমল করবে তাদের আমলই আল্লাহর দরবারে কবুল হবে
যারা তাকওয়া অবলম্বনকে আমল করবে তাদের আমলই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকি যারা তাদের আমলে কবুল করেন। এটার বিভিন্ন ধরন আছে, কেউ পূর্ণ তাকওয়া অবলম্বন করে শিরিক থেকে বেঁচে থাকে সম্পূর্ণভাবে, কেউ শিরিক থেকে বেঁচে থাকে বেদাত থেকেও বেঁচে থাকে, কেউ শিরিক বেদাত থেকে বেঁচে থাকে আরও অতিরিক্ত ন্যাক আমলও করে। তিন ধরনের তাকওয়া, প্রত্যেকটি তাকওয়ার কিছু না কিছু লাগবে জান্নাতে যাওয়ার জন্য। যদি কোনো কারণে তাকওয়ার ঘাটতি হয়ে যায় তাহলে জান্নাতে যেতে দেরি হবে, যত বড় মুত্তাকি তত তাড়াতাড়ি জান্নাতে যাব। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় আপনারা শুনে থাকেন, সে বিষয় হচ্ছে ওসিলা নিয়ে। ওসিলা নিয়ে প্রচুর আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আমরা কিছু শরাই দৃষ্টিকোণ আলোচনা করব কোরআন ও হাদিসের দৃষ্টিতে, আর কিছু সন্দেহের আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বলি ওসিলা অর্থ কী। ওসিলা শব্দের অর্থ আত তাকাররুবু ইলাল মাতলুব ওয়া তাওয়াসসুল ইলাইহি বিরাগবা, কোনো একটা উদ্দেশ্য আপনার সাধনের দরকার, উদ্দেশ্য সাধনের জন্য আপনি একটা যে আগ্রহ ভরে যে কাজে দিয়ে অগ্রসর হচ্ছেন এটাই হচ্ছে ওসিলা। উদ্দেশ্য সাধনের জন্য আগ্রহ ভরে যেটা দিবেন সেটা ওসিলা। এখন আপনি কীভাবে সেটা নেবেন সেটা হলো বড় কথা। একটি হচ্ছে যে দুনিয়ার মাধ্যমে কিছু উদ্দেশ্য সাধনের জন্য আপনি কাজ করেন দুনিয়ার বুকে। কীরকম দুনিয়ার বুকে? আপনি কখনো কখনো যেমন পানি খাওয়া, পানি খেলে আপনি পিপাসা নিবারণ হন, পিপাসা নিবারণ ওসিলাটা আপনার পানি দিয়ে নিবারিত হচ্ছে, পিপাসাটা নিবারিত হচ্ছে পানি দিয়ে। অনুরূপভাবে আপনি পেটের ক্ষুধা আছে, এটা নিবারিত হয় আপনি কী দিয়ে? খাবার দিয়ে। তাহলে দেখা যাচ্ছে খাবারও আপনার একটা ওসিলা হচ্ছে। আরেকটা হচ্ছে আপনি কাপড় পোশাক পরেন গরম থেকে বাঁচার জন্য, অথবা শীত থেকে বাঁচার জন্য, অথবা সৌন্দর্যের জন্য, এইটাও একটা আপনার ওসিলা হচ্ছে দুনিয়ার বুকে। আরেকটা হচ্ছে গাড়ি আপনাকে পৌঁছায় দিবে এখান থেকে ওখানে, এটাও একটা ওসিলা। কিন্তু এগুলো হচ্ছে জাগতিক ওসিলা, জাগতিক কারণ। জাগতিক কারণ আর শরীয়ত কারণকে এক করে ফেলা যাবে না। জাগতিক কারণ জায়েজ হবে যদি মূল জিনিসটা জায়েজ হয়, চোরা গাড়ি হলে জায়েজ হবে না, চুরি করে খাবার খেলে জায়েজ হবে না, অনুরূপভাবে অন্যায়ভাবে কারো মাল সম্পদ আত্মসাত করলে জায়েজ হবে না। অর্থাৎ দুনিয়ার কারণগুলো আপনি অবলম্বন করতে পারেন, তবে শরীয়তের দৃষ্টিকোণটা আপনাকে খেয়াল রাখতে হবে, শরীয়তের দৃষ্টিকোণ সব নিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার কারণ নয়, আপনি আখরাতের কোনো কিছু চাচ্ছেন, শরীয়তের কোনো কিছু চাচ্ছেন, সেটার জন্য আপনাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা ওসিলা সেটাই নিতে হবে। সেই ওসিলা আর আপনার দুনিয়ার ওসিলা এক করে ফেলা যাবে, সেটাকে এবং দুনিয়ার ওসিলাকে এক করে ফেলা যাবে। এর কারণ হচ্ছে ওসিলা শব্দটি কোরআন এবং হাদিসে যে সমস্ত জায়গায় আসছে, যে অর্থে আসছে, সেটা যদি বুঝতে পারি আমরা বুঝতে পারবো যে ওসিলা শব্দটি দুনিয়ার মতো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়নি। কোরআন এবং সুন্নায় ওসিলা শব্দটির অর্থ সুনির্দিষ্ট জায়গাতে এসেছে। যেমন আমরা বলি কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। প্রথমে আল্লাহ তাকওয়া অবলম্বনের কথা বলেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর তার নৈকট্য তালাশ করো। এই ওসিলা অর্থ মাধ্যম দরানো, এই ওসিলা অর্থ নৈকট্য তালাশ করা। এই জন্য সমস্ত তাফসিরে দেখবেন যত তাফসির আছে 1200 হিজরি আগ পর্যন্ত যত তাফসির আছে, 1200-র পরের কথা বাদ দিলাম, এই জন্য তখন মানুষের ভিতরে অজুমা এসে গেছে, মানে অনারব ভাব এসে গেছে, তারা এখন কোরআন বুঝে নিজের ভাষায়। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বুঝেছেন সেই আল্লাহ আল্লাহ যেভাবে দিয়েছেন, রাসূল যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন সেভাবে বুঝতে চায় না, নিজের মন মতো করে কোরআন বুঝতে চেষ্টা করে। ওসিলা শব্দ কোরআনের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। এই জন্য আপনি ইমাম তাবারি দেখেন অথবা ইমাম ইবনে কাসির দেখেন, তাদেরকে দেখবেন যে এই আয়াতের তাফসিরে লিখছে যে এর অর্থ তাকাররুবু ইলাইহি বিল আমালি সালেহা, ন্যাক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করো, এটাই হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলার অর্থ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। এটা হচ্ছে এই আয়াত, এক আয়াত। এই আয়াতের বোঝা যাচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলার অর্থ তাকাররুবু ইলাইহি, আল্লাহর নৈকট্য অর্জন করো অর্থে। দ্বিতীয় আরেকটি আয়াত আছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাব রাব্বিকা কানা মাহজুরা। সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ওরাই ওই সমস্ত লোক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকত,
কিন্তু যাদেরকে তারা ডাকতো তারাই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, যে তারা চেষ্টা করছে কীভাবে আল্লাহর নৈকট্য অর্জন করবে, যত কাছাকাছি যায় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এবং যত রহমত পাইতে পারে এই চিন্তায় তারা বিভোর, এবং তারা আল্লাহর আজাবকে ভয় করে। আল্লাহর আজাব তো সবার উপরে আসার মতো এরকম কেউ বাধা দিতে পারবে না। এখন এতে একটা শানে নজরুল আছে, শানে নজরুল না হলে বোঝা যাবে না সেটা কি। সেটা হচ্ছে জাহিলি যুগে কিছু মানুষ জিনদের আবাদত করত, জিনের আবাদত করত, অর্থাৎ না দেখা জিন ভূত প্রেত এগুলি আবাদত করত। তো এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসেবে পাঠালেন, তখন এই জিনেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওই মানুষগুলো এখনও ওদের আবাদত করে চলেছে। তারা বুঝতেই পারে না যে যাদের আবাদত করছে তারা তো মুসলিম হয়ে গেছে। মানে এই জন্য আল্লাহ তাআলা ইয়াত নাযিল করেন, বললেন তোমরা এদেরকে ডাকতেছ অথচ ওরা আমার নৈকট্য অর্জনে ব্যস্ত হয়ে পড়ছে, আর তোমরা এদেরকে ডাকতেছ, তোমরা কত বোকা। এই আয়াতটি অর্থ তারা তোমরা ওদেরকে ডাকতেছ আর ওরা আমার নৈকট্য অর্জনে ব্যস্ত হয়ে পড়ছে। তো ওয়াসিল অর্থ নৈকট্য অর্জন আমরা এই দুইটি আয়াতে স্পষ্টভাবে দেখতে পাইলাম। তাহলে বোঝা গেছে কোরআনিক পরিভাষায় শারঈ যে ওয়াসিলা, শরীয়তের যে ওয়াসিলা, এটা নৈকট্য ছাড়া আর কোনো অর্থে ব্যবহৃত হয় না, শুধু নৈকট্য অর্থে ব্যবহৃত হয়। হাদিসের ভাষায় একটা অতিরিক্ত অর্থ আসছে, সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন তোমরা তার মতো করে শব্দ উচ্চারণ করো, অর্থাৎ সে আল্লাহ আকবর বলে তুমি আল্লাহ আকবর বলো, এইভাবে উত্তর দাও, জবাব দাও। জবাব দেওয়ার পরে তোমরা কি বলো, সুম্মা সল্লু আলিয়া, তারপর তোমরা আমার উপরে সালাত পাঠ করো, অর্থাৎ আপনি যখন আজানের জবাব দেওয়া শেষ হবে তখন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ পড়বেন, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তারপর আমার জন্য ওসিলার দোয়া করবেন। এই জন্য ওসিলার দোয়াটা কি, আমরা আল্লাহ রাব্বুল হাজি দাওয়াতি তাম্মা সালাতুল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আমরা দোয়াটা করি। দোয়াটা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে জান্নাতে একটি স্থান, যে একজন ব্যক্তির সেখানে জায়গা হবে, আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন সেই জায়গাটা আমাকে দেন, আর তোমরা যদি আমার জন্য দোয়া করো তাহলে আমি আশা আমার তোমাদের জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে, তোমার সুপারিশ আমার সুপারিশ হালাল হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে এই সুযোগটা আমরা নেই যখন আমরা আজানের জবাব দিই, তখন আজানের জবাব দিই। তো এইখানে যে শব্দটা আসছে যে ওয়াসিলা একটি এমন একটি জায়গার নাম যেখানে একজন লোকের স্থান হবে, তো এটা মানজিলা, একটা স্থানকে বোঝানো হয়েছে ওয়াসিলা, সেখানে কোনো মাধ্যম বোঝানো হয় না, যা আমরা আর বাংলাতে মাধ্যম বুঝে থাকি। ওয়াসিলা অর্থ তাহলে কোরআন এবং সুন্নার ভাষায় মাধ্যম হিসেবে আসে নাই, এটা দুনিয়ার জাগতিক অর্থকে নিয়ে কোরআন এবং সুন্নার পরিভাষার সাথে মিলিয়ে ফেলাটা, এটা একটা মারাত্মক ভুল যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এবং এটাই অনেকে করে থাকে। এই জন্য আমরা সবসময় বলি যে ওয়াসিলা শারঈয়া, শরীয়তগত ওয়াসিলা হতে হবে, আপনার মন মতো ওয়াসিলা দিয়ে কাজ হবে না। দুনিয়াতে আপনি কিয়াস করে, দুনিয়াতে আমি এটার থেকে ওইটা ওয়াসিলা ধরলাম তাহলে আরবি আল্লাহর কাছে যেতে হলে ওয়াসিলা ধরতে হবে, এই চিন্তাটাই হচ্ছে ভুল চিন্তা ভাবনা। অর্থাৎ আর বান্দা আল্লাহকে বান্দার উপরে কিয়াস করা, আল্লাহকে বান্দার উপরে কিয়াস করা এটা ভুল। এই জন্য শারঈ ওয়াসিলা কি, শারঈ ওয়াসিলা হচ্ছে আপনি এমন কোনো কিছু অবলম্বন করবেন যা কোরআন এবং সুন্নায় অনুমোদিত হয়েছে, যে এইটা করলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আর নৈকট্য অর্জনের বিষয়টি রাস্তাঘাটে পাওয়া যায় না, এটা আপনাকে খুঁজতে হবে কোথায়, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে। রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অনুমোদন করেছেন তা দিয়ে শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। নিজে মন মতো রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন অথবা বললেন যে আমি এক হাত কেটে ফেলবো অথবা আমি হাত উপরে তুলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো, ওগুলি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। অথবা আপনি কিছুক্ষণ বসে চুপচাপ বসে থাকলেন, শীতলায়ন করলেন, মনে করলেন যে এগুলি দিয়ে আল্লাহর ওসিলা হচ্ছে, অথবা চোখ বন্ধ করে থাকলেন অথবা কোনো গর্তে বসে থাকলেন, ওগুলি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আদর্শ আপনাকে খুঁজে বের করতে হবে, কথা একটা বলে দলিল অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আপনাকে দিতে হবে, এবং অমুম দলিল নয় বা ব্যাপক দলিল নয় এবং স্পেশাল দলিল লাগবে। ব্যাপক দলিল অর্থ হচ্ছে আল্লাহ বলছে নৈকট্য অর্জন করতে আমি যেমনি পারি এমনি না, তা নয়, বরং স্পেশাল দলিল লাগবে। কোন কাজটি আপনি করছেন ওই কাজটি কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেছেন কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরুন জান্নাতে যেতে হলে আপনার কি লাগবে, আপনার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে, অর্থাৎ শাহাদাতাইন লাগবে, এটা একটা ওসিলা জান্নাতে যাওয়ার জন্য, এটা কোরআন সুন্নাহ অনুমোদিত বিষয়। অনুরূপভাবে আপনি একটা গুনাহ করেছেন, গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য একটা ওসিলা কি বলছেন কোরআন সুন্নাহ, আর কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে কোনো গুনাহ করো
গুনাহ করো, গুনাহকে তোমরা একটা ন্যাক আমল দিয়ে তোমরা ঢেকে দাও, ন্যাক আমল দিয়ে ঢেকে যাও, তাহলে কি হবে, গুনাহটা মিটে যাবে। তো এটা কোরআন হাদিসের ভাষ্য, এটা আপনি করতে পারবেন। অনুরূপভাবে ন্যাক আপনি সালাতুর রাহিম, আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজনকে আপনি, আত্মীয় স্বজনের সম্পর্ক আপনি বজায় রাখেন, এতে করে আপনার লাভ হবে কি, আপনার সুনাম হবে দুনিয়াতে, আপনার বিপদ আপদ দূর হবে, আর সাথে হবে কি, আপনার রিজিকে আল্লাহ তাআলা প্রসাদ দিবেন। না কোথায় পাইছি এই তিনটাই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। তো এরকম শত শত হাজার হাজার কি আছে, কোরআন এবং সুন্নাহ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেউ যদি এটা জানতে চান সহজেই, আপনারা দেখুন রিয়াদুস সালেহীনে দেখবেন একটা অধ্যায় আছে যে কাসরাতু আমালিল খায়র, কল্যাণের কত দ্বার আছে, অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর নৈকট্য অর্জনের এত কিছু থাকতে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের ওই মাধ্যমগুলি পছন্দ করি না। সহজ মাধ্যম যেটা, অমুকের দিয়ে আল্লাহ আমার পার করে দাও, এই সমস্ত সালাকিত আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ যেটা এবং রাসূল যেটা বলেছেন সেটা শুধুমাত্র আপনাকে গ্রহণ করতে হবে, নিজের মন মতো কোনো পদ্ধতি দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। আমরা যদি কোনো কোরআন এবং সুন্নার ভাষ্য সবগুলি একসাথ করি, আমাদের আহলে সুন্নাহ জামাতের আকীদাই হচ্ছে এটা, আকীদার মূলনীতি হচ্ছে এটা, কোনো বিশ্বাস নিতে হলে কোরআন এবং সুন্নার সমস্ত আয়াত এবং হাদিসকে একসাথ করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা খণ্ডিত একটা বক্তব্য নেওয়া যাবে না, খণ্ডিত বক্তব্য দুনিয়ার বুকে যত ফেতনা তৈরি করে, দুনিয়ার বুকে যত ফেতনা তৈরি করে খণ্ডিত বক্তব্য। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন যে আল আলফাজুল মুজমালা তা তিবিল মুশকিলা, যত সংক্ষিপ্ত বাক্য আপনি বলবেন তত বিপদে ফেলে দিবেন, কারণ বহু মানুষটাকে বহু দিকে টানাটানি করতে পারে। কিন্তু কোরআন এবং সুন্নাহ যেহেতু আমাদের হেদায়েতের জন্য আসছে, এখানে সংক্ষিপ্ত বাক্য বলে আল্লাহ যথেষ্ট মনে করেন নাই, আল্লাহ এবং তার রাসূল বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে যা ইবাদতের জিনিস, যা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, এটা কখনো আল্লাহ এবং তার রাসূল সংক্ষিপ্ত করে রাখেন না, এটাকে বিস্তারিত বর্ণনা করেছেন। কারণ এটা হচ্ছে আমাদের, যা না হলে আমরা জান্নাতে যেতে পারবো না, যা না হলে আমাদের হেদায়েতপ্রাপ্ত হব না, সেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে কোনো ধাঁধার মধ্যে থাকা যাবে না, অথবা কোনো রকমের আমরা বিভ্রান্তির মধ্যে আমাদের অবস্থান করা যাবে না। তো তাহলে আমরা কোরআন এবং সুন্নাহ সমস্ত ভাষায় একত্রিত করতে পারলে আমরা আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রাসূল যে সমস্ত পদ্ধতিগুলো বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন, তা আমরা তিনটি মাধ্যমে পাই, তিনটির বাইরে চতুর্থ কোনো মাধ্যম নাই। অর্থাৎ তিনটি কাজ করলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এই তিনটি কাজ আমি বললে আপনি বুঝতে পারবেন যে এগুলির ভিতরে সব চলে আসছে। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহর নাম এবং গুণের দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা। কিভাবে সেটা, আল্লাহর নাম এবং গুণের, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো দিয়ে তাকে ডাকো। কীভাবে ডাকবেন, আল্লাহ আপনি তো গফুর, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন, এ আল্লাহর নামের ওসিলা দিয়ে আপনি চাচ্ছেন আল্লাহ যেন আপনার ক্ষমা করে দেয়। ঠিক অনুরূপভাবে আপনি দোয়া করবেন আল্লাহ আপনি তো রহমান দয়াবান, আপনি আমাকে দয়া করুন, আল্লাহ আপনাকে দয়া করবেন। এভাবে প্রত্যেকটি নাম তার অর্থ বুঝে অর্থ অনুসারে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সেটা, এটার নাম হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেয়া। দেখুন আমরা দেখতে পাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এরকম একটা দোয়ার ওসিলা, রহমতের ওসিলা দিয়েছেন। তিনি কি বলছেন, রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন যে পিঁপড়া বলতেছে, বড় পিঁপড়া, যে হে ছোট পিঁপড়া ঘরে চলে যাও, সুলাইমান তার দলবল নিয়ে তোমাদের উপর দিয়ে যাচ্ছে, পিষে ফেলবে তোমাদেরকে। তো তিনি এই ঘোষণা শুনে তিনি এই পিঁপড়ার ভাষাও বুঝতেন, সুবহানাল্লাহ, পৃথিবীর কেউ এই দাবি করতে পারে না এখন পর্যন্ত। তো নবীদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন, তিনি বুঝার পর তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, অহংকারী হন নাই, তিনি বলছেন রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া, আল্লাহ আমাকে তৌফিক দিন যেন আপনার নেমতে, যে নেমত আপনি আমাকে দিয়েছেন সেটার আমি শুকরিয়া আদায় করতে পারি, এবং ওয়ালা ওয়ালিদাই আমার পিতামাতার উপর যে সব আপনি নেমতে সেটারও যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি, সে তৌফিক আমাদের দেন। পিতামাতাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রীর কথা বলা হচ্ছে, দেব আমার পিতার উপর আপনি নিয়ামত দিয়েছিলেন। এরপর বলছেন ওয়ান আমালা সালেহান তারদা, আর এই আমাকে আপনি আমাকে এই তৌফিক দেন যাতে করে আমি ন্যাক আমল করতে পারি, এমন ন্যাক আমল যা দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি। তারপর বলেছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালেহিন, এটা হচ্ছে আমাদের দরকার অংশ, আপনার রহমতের ওসিলা দিয়ে চাচ্ছি আপনি আমাকে ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দোয়া করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিসের ওসিলা, আল্লাহর রহমতের ওসিলা,
রহমত হচ্ছে আল্লাহর গুণ, বোঝা গেল আল্লাহর গুণের ওসিলা দিয়ে দোয়া করাটা নবীদের সুন্নত। এই জন্য আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে আমরা দোয়া করব। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফজরের পরে যে দোয়াটা বা প্রত্যেক সালাতের শেষ বৈঠকে যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা কি? শেষ বৈঠকে অর্থাৎ বৈঠকের বাইরে দুইটাই জায়েজ আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহু বিআলমিকা আলাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহিয়েনি মা আলিম তার হায়দা খাইলি তোয়াফানি যাও আলিম তার ওফা দেখাই রাখলি। আল্লাহ আপনার এলমুল গায়বের ওসিলা দিয়ে সাচ্ছি, আল্লাহ আপনার এলমুল গায়বের ওসিলা দিয়ে সাচ্ছি, আল্লাহ আপনার সৃষ্টির উপর আপনার ক্ষমতার বিনিময়ে ওসিলা দিয়ে সাচ্ছি। আপনি যতদিন আমার জীবনটা ভালো মনে করেন দুনিয়ার বুকে ততদিন রাখবেন দুনিয়ার বুকে, আর যখন ভালো মনে করেন আমার মৃত্যু দেওয়া তখন আপনি আমাকে মৃত্যু দিবেন। কেন এটা মানুষ জানে না, দুনিয়াতে বেশি বাঁচলেই কি লাভ না তাড়াতাড়ি মরে গেলেই কি লাভ, মানুষ জানে না, এটা আল্লাহ জানে। এই যে আল্লাহর উপর সুপর্দ করা এবং তার এলমে গায়বের ওসিলা দিয়ে দোয়া করা এবং তার ক্ষমতার ওসিলা দিয়ে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটা লম্বা দোয়া, আমি সেই লম্বাটা আলোচনা করব না কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। সেজন্য আরেকটি দোয়া আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একজন দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, ইয়া আল্লাহ হে আল্লাহ আল ওয়াহিদু সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, কারণ আপনি হচ্ছেন ওয়াহিদ এক, আস সামাদ আপনি অমুখাপেক্ষী সবাই আপনার মুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আপনি কোনো জন্ম নেননি এবং জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ কেউ আপনার সমকক্ষ হতে পারে না। এই সবগুলি হচ্ছে কি আল্লাহর গুণ, আল্লাহর নাম এবং গুণ উল্লেখ করে দোয়া করতেছে, আন আপনি আমাকে আন্তাক ধরে দুনিবি আপনি আমার গুণা ক্ষমা করে দে, তার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর নাম এবং গুণ ওসিলা দিয়ে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, ইন্নাকা আন্তাল গাফুর রাহিম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি দোয়ার কথা বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে শুনছেন এটা বলতে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, বেয়ান্না লাকাল হামদু আপনার প্রশংসা, কারণ আপনার যাবতীয় প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, ওয়াহদাকা লা শারীকা লাক আপনি একক মাবুদ আপনার কোনো শরীক নাই, আল মান্নান আপনি সব কিছু দয়া প্রদর্শন করতে পারেন, ক্ষমতা আপনার, ইয়া বাদি আসসামাওয়াত ওয়াল আরদ আসমান এবং জমিনের অভিনব সৃষ্টিকর্তা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম হে যত সম্মান এবং মর্যাদার অধিকারী, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে রহমতের অধিকারী, সব বিরাহমতিকে আপনার রহমতের বিনিময়ে আমি চাচ্ছি, ইনি আসআলুকাল জান্নাতা আপনি আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি, ও নাউযু আউযু বিকা মিনান নার জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে বললেন আল্লাহর ইসমে আজম দিয়ে, বড় নাম দিয়ে এই লোকটি দোয়া করেছে, যা দিয়ে কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তার ডাকে সাড়া দেন। কি দিয়ে চাইলেন? আমরা দুনিয়ার দোয়া কি নাম দিয়ে ডাকবো করে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করেন না, অনেকেই দেখেন কি নাম দিয়ে ডাকবো কেউ গল্প গজল বানিয়ে ফেলেছে, আপনি কি নাম দিয়ে ডাকা দরকার নাম দিয়ে ডাকা শুরু করেন, আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহকে শুধু আল্লাহ আল্লাহ করে ডাকতে আরম্ভ করেন না, অথবা শুধু নাম ধরে ডাকেন, নাম ধরে কি চাইবেন সেটা বলেন, সেটা বলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে ওই লোককে যখন এই দোয়াটা করলেন রাসূল কি বললেন, আল্লাহকে এমন নামে ডেকেছে যেই নামটি তার সবচেয়ে বড় নাম, আর সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ থাকা এবং হাইয়ু কাইয়ু হাইয়ুল কাইয়ুম থাকা, এটা হচ্ছে আলেমদের মত হচ্ছে বড় এসমে আজমের মধ্যে বড়টা হচ্ছে যেই দোয়ার মধ্যে আল্লাহুম্মা আছে, যে দোয়ার মধ্যে রব আছে, যে দোয়ার মধ্যে হাইয়ু কাইয়ুম আছে, এগুলো সব এসমুল্লাহিল আজম আল্লাহর বড় নামের অন্তর্ভুক্ত, কারণ এগুলি দুনিয়ার বুকে আপনার আল্লাহর রুবিয়তকে স্বীকৃতি দিচ্ছে আর আপনি আল্লাহর কাছে অধীনস্থ হচ্ছেন সেটা আপনি স্বীকৃতি আপনি দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা আপনার কাছে চান। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা বলে থাকি প্রায়, সেটা হচ্ছে আল্লাহমিনি যখন কোন মানুষ বিপদে পড়ে যে দোয়াটি করতে বলছে আল্লাহমিনি আব্দুকা ওয়া ইবনা আব্দিকা ওয়া ইবনা আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আমি আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি, প্রত্যেকটি নামের ওসিলা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতে বি নাফসাকা যা আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আল্লামতাও আদমিন খালকিকা আও ইসতাসতাও ফিল গায়বান দেখা আনজালতাও ফি কিতাবিকা আপনার কিতাবে নাজিল করেছেন, কোন সৃষ্টিকে আপনি জানিয়েছেন কিতাবে নাজিল করেছেন অথবা আপনার কাছে রেখে দিয়েছেন, সমস্ত নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন। এর হচ্ছে আল্লাহর নামের ওসিলা দিয়ে হচ্ছে আহাব্বুল ওয়াসাইলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সবসময় দোয়াগুলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিভাবে দেখেন, বলছে আল্লাহ আপনার ইজ্জতের আশ্রয় দিচ্ছি আমি,
ইজ্জত আল্লাহ তাআলা একটা সিফত, সিফতের আশ্রয় নিচ্ছে যে আপনি বিত আর কোনো ইলাহ নেই, আপনি আমাকে পরকষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না, যেটা আমরা আমাদের জন্য তিনি শিক্ষা বিষয়ে শিক্ষা হিসাবে তিনি রেখে গেছেন। তো আমরা যদি দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, হে চিরঞ্জীব হে সর্বসত্তার ধারক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আপনার রহমতের ওসিলা দিয়ে উদ্ধার কামনা করতেছি। এই দোয়াটা এতই সুন্দর দোয়া যে কোনো মানুষ সবসময় মাথায় মুখে রাখতে পারে, যে ক্ষণিকের জন্য আল্লাহ যেন আমাকে আমার হাতে সফর্দ না করে, আল্লাহর কাছে আমি নিজেকে ন্যস্ত করতেছি, আল্লাহ যেন আমাকে ছেড়ে না, আমাকে ছেড়ে দিলেই আমি যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব, যে কোনো সময় আমি দুনিয়া থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করার জন্য এই দোয়াটি সবসময় মাথায় রাখবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। এখানেও শুধু বিরহমাতিকা আস্তাগীস, যেটা আমাদের উদ্দেশ্য যে আল্লাহর রহমতের কাছে আমি উদ্ধার কামনা করতেছি, রহমত, এই জন্য আল্লাহ তাআলার নাম এবং গুণের দুটো দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা অনুমোদিত, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত ওসিলা, যেটা আমাদের দেশের মানুষে করে না, কি করে সেটা আমি একটু পরেই বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ওসিলাটি কোরআন এবং সুন্নাহ অনুমোদিত, তা হচ্ছে একজন মানুষ নিজে যে আমল করেছে সেটা দিয়ে সে ওসিলা করছে, আরেকজনের আমল দিয়ে নয়। অমুকে আল্লাহর ওলি আমাকে দেন, এটা হাস্যকর জিনিস, অমুকে আল্লাহর ওলি আপনাকে দিবে কেন, তাকে দিবে, সে আল্লাহর ওলি হয়েছে, আপনি আল্লাহর ওলি হন আপনাকে দিবে, কিন্তু আরেকজনের ওলি 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 হয়েছে বলে আরেকজন নেক আমল করে বলে কি আপনাকে দিবে কি জন্য, আপনি নেক আমল করুন, আপনি নেক আমল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও আমাদের এরকম কাজগুলি করে, আল্লাহ রাসূলুল্লাহ ওসিলা দেন, তা আপনি তো রসুলের রসুল আল্লাহ রসুল হিসাবে তিনি জান্নাতের সর্বোচ্চ তবকায় আপনি দেখ জানেন যে পাবেন, কিন্তু আপনি নিজে আমল করেন রসুলের সুন্নাহর উপর, তারপর আপনি নিজের আমলের ওসিলা দেন, এটা শরীয়ত অনুমোদিত, কিন্তু আপনি নিজের আমল না করে আরেকজন আশা বসে থাকাটা এটা শরীয়ত অনুমোদিত না। তাহলে দেখবেন দ্বিতীয় যে ওসিলা অনুমোদিত সেটা হচ্ছে আপনি একটা আমল করুন, ধরুন আপনি দুই রাকাত সালাত আদায় করেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনি তাসবিহ পাঠ করেছেন, ভালো কিছু কাজ করেছেন, সদকা করেছেন, এটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, করার তৌফিক তুমি দিয়েছ, আমি তোমার কাছে ওসিলা চাচ্ছি, আমার এই অসুবিধা আপনি ভালো করে দিন, এটা হচ্ছে নিয়ম। এটা না করে আমাদের সে কী করা জানেন, একটা মান্নত করে, আল্লাহ তুমি আমার এই জিনিসটা ভালো করে দিলে আমি তোমার একটা গরু দিব, মানে আল্লাহ দিলে আমি দিব, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উপরে যেন আল্লাহর যেন তোমাকে আপনাকে দেওয়ার খুব দরকার, মানে আল্লাহকে আল্লাহকে না দিলে চলছে না, এই জন্য আপনার আল্লাহর এটা খুব দরকার, এই জন্য আপনাকে দিবে, এইটা শরীয়ত অনুমোদিত না। আপনি বরং আল্লাহর নেক আমলটা করে ফেলবেন, করে রসিলা দিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে সমর্থ হয়েছি, কাজটা আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি নিজে করতে পারতাম না, এই রসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি, এইটাই হচ্ছে শরীয়ত অনুমোদিত ওসিলা, আল্লাহর নেক আমল দিয়ে আল্লাহ তাআলার জন্য কোনো নেক আমল ওসিলা। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের যে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন এগুলির মধ্যে সবগুলিতে দেখবেন যে কোনো একটা নেক আমল ওসিলা দেওয়া হচ্ছে। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনি ইয়াকুলুন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, যারা বলে হে আমাদের রব আমরা ঈমান এনেছি সুতরাং আমাদের ক্ষমা করে দিন, ঈমান আনা তো আমাদের কাজ, ঈমান আনা তো আমাদের কাজ, আমাদের কাজের কাজ করেছি আল্লাহর জন্য, ঈমান এনেছি এখন আমাদের ক্ষমার কথা বলতে পারে, আল্লাহ ঈমান আনেছি ক্ষমা করে দিন, কিন্তু যে ঈমান আনি সে বলতে পারে আল্লাহ আমার ক্ষমা করে দাও, ঈমান আনো নাই তুমি, এখনো ঈমান আনলে তারপর তোমার ক্ষমাটা অবশ্যই তোমার জন্য হবে, হ্যাঁ ঈমান থাকলে সেটা তার কাজে লাগবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদি ইউনাদি লিল ঈমানান আমানু রাব্বুকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আমরা একজন আহ্বানকারীকে শুনেছি যে বলতে যে তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো, তারপর আমরা ঈমান এনেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। দেখছেন ঈমান আনার পরে সেটার ওসিলা দিয়ে দোয়া করতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমরা তিনজন ব্যক্তির কাহিনী আমরা জানি, আমরা লম্বা করব না, শুধু বোঝানোর জন্য বলছি। এক বনি ইসরাইলের তিন ব্যক্তি রাস্তা দিয়ে পার হচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো, তারা কি করলো একটা গর্তের ভিতরে ঢুকে গেলো, বাঁচার জন্য, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য, উপর থেকে আরেকটা বড় পাথর এসে, আপনারা জানেন আরব দেশের এই ইয়াগুলো পাহাড়গুলো পাথর, ওগুলি কোনো আমাদের দেশের মতো মাটির না, বিশাল এক পাথরে এসে কি করলো গর্তটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তিনজন বললো যে এই এত বড় পাথর এসে পড়ছে আমরা কোনোদিন এটা সরাইতে পারবো না, একমাত্র আল্লাহর কাছে আমরা তিনজনে ন্যাক ওসিলা দিয়ে আল্লাহ ন্যাক আমল ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ যদি সরিয়ে দেন তাহলে সরবে। তো তিনজনে প্রত্যেকে সবচেয়ে বড় ন্যাক আমলগুলো খুঁজে খুঁজে দোয়া করতে আরম্ভ করলো।
একজন বলল যে আমি আমার পিতা মাতাকে না খাইয়ে কখনো খাইতাম না, তারপর লম্বা ঘটনা আমরা আলোচনা করলাম না। আল্লাহ আমি যদি কোনো ভালো কাজ করে থাকি এটার ওসিলায় আমাদের পাথরটা একটু সরিয়ে দিন, আল্লাহ একটু সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয়বারে আরেকজন দোয়া করলো, আল্লাহ আমি একটা অন্যায় কাজ করতে যাচ্ছিলাম আমার চাচাতো বোনের সাথে, সে তখন আমাকে বলছে যে আল্লাহকে ভয় করো, সেই ভয়ে আমি ফেলে চলে আসছি, টাকাও ফেলে চলে আসছি আর অন্যায়ও করিনি, আল্লাহ এটা আপনাকে ভয় পেয়ে যদি করে থাকি, ন্যাকামল করে থাকি, এটার ওসিলা আজকে আমাদের কি বিপদ থেকে উদ্ধার করুন, আর একটু সরে গেল, সুবহানাল্লাহ। তৃতীয়জন বললো যে আমি কিছু মানুষকে কাজে লাগাতাম, একজনকে কাজে লাগিয়েছিলাম, ধরুন ফ্যাক্টরি ইত্যাদি এরকম বড় কাজে, তো সে আমাকে দেখা গেল সে কিছু টাকা কিছু জিনিস রেখে চলে গেল, এটা ইয়াটা নিতে পারে নাই, পুরস্কারটা বা তার যে প্রতিদানটা নিতে পারে নাই, আমি তার জন্য এটা বাড়াতে বাড়াইতে 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 এক উপত্যকা ছাগল করেছি। তারপরে একদিন এসে বললো যে আমার আমাকে আমার জিনিস আমার যে প্রাপ্য অংশটা দাও, আমি বললাম যে এই পুরো ছাগল এগুলি সব তোমার, সে বললো যে সব আমার, হ সেগুলো সে নিয়ে গেল। আল্লাহ আমি যদি কোনো ন্যাক আমল উদ্দেশ্যে আপনাকে খুশি করার জন্য করে থাকি, আমাদের পাথরটা সরিয়ে দিন, একেবারে পাথর পুরোপুরি সরে গেল, তার রাস্তায় বেরিয়ে চলে আসলো। কিসের ওসিলা দিল তারা? ন্যাক আমলের ওসিলা দিয়েছে। তারা সেখানে বসে আল্লাহ ও অমুক অলিরে খুঁজি বের করে নাই, অমুক অলির আর গলিরে খুঁজি বের করে নাই, কারণ ওই ওই চিন্তা তারা চিন্তা করেছে ন্যাক আমল ছাড়া আমাদের আজকে কোনো বাঁচার কোনো পথ নাই, ন্যাক আমল ওসিলা দিয়ে তারা দোয়া করেছে। এই ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ মুসলিম বুখারী মুসলিমের হাদিসটি এসেছে, বিখ্যাত ঘটনা, আপনারা সেটা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। চতুর্থ যে আমরা দেখতে পাই যে আরেকটি দলিল সেটা আমরা দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে এক ব্যক্তি দোয়া করছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, বি আন্নী আশহাদু, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ব্যক্তির দোয়াটা খুব পছন্দ করেছেন, কারণ সে আল্লাহর উপর ঈমান আনার ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতেছে। যে ব্যক্তি ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তৃতীয়ত তিন নম্বর যেটা এক নম্বর বলেছি আল্লাহর নাম এবং গুণে, দ্বিতীয় হচ্ছে নিজের ন্যাক আমল, আরেকজনের ন্যাক আমল নয়। তিন নম্বর যে জিনিস দিয়ে আপনি ওসিলা দিতে পারেন সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, সেটা হচ্ছে একজন উপস্থিত কোনো ব্যক্তি ন্যাকার ব্যক্তি দোয়া করেছে, সেই দোয়া সাথে আপনি মিলিয়ে দোয়া করেছেন, আপনি এটা ওসিলা দিতে পারবেন, এটা কোরআন এবং সুন্নাহ অনুমোদিত। এর প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম জুমার জায়গাতে খুতবা দিচ্ছেন, জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি এসে বেদুইন এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাদের সব ম্যাস অর্থাৎ ছাগলগুলি সব মরে যাচ্ছে, আকাশে পানি নেই, আপনি আল্লাহর জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, সাথে সাথে আর বৃষ্টি দেয়া হলো, তারা এক সপ্তাহ বৃষ্টি হলো। পরের সপ্তাহ ওই ব্যক্তি অথবা আরেকজন এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাদের সব ডুবে শেষ হয়ে গেলো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমাদের উপর না আশেপাশে দেন, কারণ বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া সরাসরি করা যায় না, এদের আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে দোয়া করলেন, আর বৃষ্টি বন্ধ হয়ে গেল, আমরা যেন বেরোলাম কোনো কিছু নাই, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ একবারে আলোর মতো অবস্থায় আমরা বের হয়ে গেলাম। এটাও রাসূলুল্লাহ প্রমাণ করে দিলেন যে দোয়া এরকম ন্যাক বান্দা উপস্থিত লোকের দোয়ার সাথে শরীক হয়ে দোয়া করা যাবে। এই তিনটি ওসিলা হচ্ছে শরীয়তগত ওসিলা, এর বাইরে আর কোনো ওসিলা ইসলামী শরীয়তে নাই। নিজেরা বানিয়ে একটা ওসিলা বানাই নিলে হবে না, নিজের মন মতো কোনো ওসিলা বানাই নিলে শরীয়ত অনুমোদিত না। আরেকটি প্রমাণ হচ্ছে এটার সাথে যে এটার প্রমাণ যে যেটা আমরা বললাম যে ন্যাক লোকের দোয়ার সাথে শরীক হয়ে দোয়া করা, এর প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনাবাসী কখনো যদি কোনো দুর্ভিক্ষ লাগতো, পানি না থাকতো, অনাবৃষ্টি হতো, তখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও তিনি জীবিত ছিলেন, তাকে নিয়ে এসে বলতেন যে আপনি দোয়া করুন, আব্বাস হাত তুলুন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাত তুলতেন আর তারা দোয়া করতেন, আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জাননি, আব্বাস ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো বলেননি চলো আমরা সবাই মিলে কবরের কাছে যাই, রাসূলের কবরের কাছে যাই বসে থাকি, এটা বড় বলেন নাই, কারণ তিনি জানতেন যে এইভাবে দোয়া করা অর্থাৎ মৃত্যুর পরে কারো কবর অথবা কোনো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা বৈধ নয়। সেই জন্য তারা কাকে নিয়ে আসছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, জীবিত মানুষটিকে নিয়ে এসে তিনিও দোয়া করেছেন, তারাও দোয়া করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন এবং
মিষ্টি দিতেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন, তিনি তার সময়ে তিনি আসওয়াদ ইবনে ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আসওয়াদ, ইয়াজিদ ইবনে আসওয়াদ আল জুরাশি রহমতুল্লাহ আলাইহি একজন তাবেঈ বিখ্যাত, তিনি খুব কান্নাকাটি করতেন, বিখ্যাত। তো তাকে ডেকে আনতেন যে বলো আয় আমাদের বৃষ্টি হচ্ছে না, তুমি দোয়া করো আল্লাহর কাছে, আমরা দোয়া করি বৃষ্টি হতো, তিনি দোয়া করতেন আর বৃষ্টি হতো। কিন্তু তারা কখনো কোনো কবরের কাছে অথবা মৃত ব্যক্তি অথবা কোনো সত্তা, কোনো ব্যক্তি সত্তার কাছে কখনো তারা এই দোয়ার জন্য অর্থাৎ এই ওসিলা দিয়ে তারা কখনো দোয়া করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে সবই হচ্ছে যা আমাদের দেশে প্রচলিত আছে বেশিরভাগই অননুমোদিত, শরীয়ত অনুমোদিত জিনিস নয়। এখন আমি জিনিস কিছু জিনিস আলোচনা করব যেগুলি অনুমোদিত নয়। এতক্ষণ তিনটি কথা বলেছি যে তিনটা মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা, আরেকটা হচ্ছে ন্যাক আমলের ওসিলা নিজের, আরেকটি হচ্ছে ন্যাককার বান্দার উপস্থিত, ন্যাককার বান্দার দোয়ার ওসিলা নিজের উপস্থিত থেকে সেই দোয়া অংশগ্রহণ করলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই তিনটি হচ্ছে শরাই ওসিলা, শরীয়ত ওসিলা দেওয়ার শরীয়ত নিয়ম। এর বাইরে যেগুলি নিষিদ্ধ সেগুলো কি, আমি এখন এগুলো কিছু আলোচনা করব এবং আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সমাজে সেগুলো আছে কিনা। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর উপর কসম করা। আল্লাহ আমি কসম করলাম তুমি দিবা, আল্লাহর উপর কসম করার সাহস তার কে দিল? আল্লাহর উপর কসম করার সাহস তাই কত বড় দুঃসাহস দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো ওই ব্যক্তি, যে ব্যক্তি এটা এইভাবে তো করা যায়জ নাই তাদের জন্য, কারণ এইভাবে তো ওসিলা দেওয়া যায়জ নাই। সে সে কী হয়ে গেল যে সে আল্লাহর উপর কসম করে সে সেটা উদ্ধার করে দিবে? এটা তো ঠিক নয়, তার জন্য এটা উচিত নয়। হ্যাঁ, সাহাবায়ে কেরামের কেউ কেউ এরকম আল্লাহর উপর কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না মিনাল ইবাদ লা আকসামা আল্লাহ ইলা আবার রাহু, আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহ আল্লাহ তাআলার কাছে কসম করে আল্লাহর কাছে তিনি চাইলে আল্লাহ তাআলা তাকে দেন। ব্যক্তি আল্লাহর কাছে চাইতে পারে, এটা চাইতেই পারে চাওয়ার জন্য, কিন্তু আরেকজনে কসম করতে পারেন আল্লাহ অমুকের কসম, অমুকের কসম আপনি দেন, অমুকের জন্য কসম করছে, এটা করা যায় না। ব্যক্তি আল্লাহর কাছে চাইতে পারে চাওয়া, এটাকে যদি কোনো কেউ জোর দিয়ে কেউ চায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা সেটা কবুল করতে পারেন। কিন্তু সাহাবায়ে কেরাম বা অন্য কারোর জন্য এটা বলার কোনো সুযোগ নাই যে আমারটা কবুল করতেছেন এই জন্য আমি আল্লাহর কসম করতেছি, এটা বলার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে বাড়াবাড়ি পর্যায়ে। অনুরূপভাবে দেখা যায় কিছু মানুষ ব্যক্তি সত্তার ওসিলা দেয়, জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত কোনোটাই যায় নাই, ব্যক্তি সত্তার ওসিলা দেওয়া যায় নাই। ধরেন আপনি বললেন যে এই কখনো কখনো দেখা যায় মসজিদের মধ্যে এই মজলিসের মধ্যে এই ছেলেটা সবচেয়ে বেশি নির্দোষ আছে, এর ওসিলা দিয়ে আমরা দোয়া করতেছি, এটা না জায়েজ, অমুক হুজুরের ওসিলা জায়েজ নাই, অমুক ব্যক্তির ওসিলা জায়েজ নাই, এটা যতই আপনি করবেন ততই শরিয়া বিরোধী কাজ হবে। কারণ সাহাবায়ে কেরাম বা রসুল্লাহ, সাহাবায়ে কেরাম কখনো রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের কাছে এসে বলতেন না আর রসুল আল্লাহ রসুল ওসিলা দিচ্ছি, আল্লাহ রসুল, এটা কখনো তাদের মধ্যে প্রমাণিত প্রমাণ পাওয়া যায় না। এই নীতি রসুল্লাহ সাল্লাহ কখনো আমাদের জন্য, এই নীতি আমাদের জন্য জারি করেন নাই, এটা আমরা বানিয়ে নিয়েছি নিজেরা। ব্যক্তি সত্তার ওসিলা কখনো কোরআন এবং সুন্নায় অনুমোদিত না। এই জন্য উপস্থিত হোক বা অনুপস্থিত হোক, জীবিত হোক বা মৃত হোক, কোনো ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে অনুমোদিত না, এর ওসিলা দিতে পারেন না, এর মাধ্যমে কিছু আল্লাহর কাছে চাইতে পারেন না। কারণ আল্লাহর কাছে চাওয়ার জন্য এই ওসিলা আল্লাহ এবং তার রসুল অনুমোদন করেন নাই এবং কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। আমরা কিছু সন্দেহ যখন আলোচনা করবো তখন দেখতে পাবেন যে অনেকে কিছু সন্দেহ বলে, সেগুলো আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে কেউ কেউ ওসিলা দেয় আল্লাহ অমুকের মর্যাদার ওসিলা, অমুকের জাহের ওসিলা, বেজাহে সৈয়দিনা অমুক, আমাদের সৈয়দ অমুক অথবা আব্দুল কাদের জিলানির ওসিলা অমুক অথবা অমুকের জাহ মর্যাদার ওসিলা, আল্লাহর কাছে তার মর্যাদা আপনি কীভাবে বুঝলেন? আল্লাহর কাছে তার মর্যাদা আপনি কীভাবে বুঝলেন? আল্লাহর কাছে তার মর্যাদা তার হইল, আপনার কী লাভ হইল? এই জন্য তার মর্যাদা, আরেকজনের মর্যাদা দিয়ে আপনার চাওয়ার কোনো কিছু নেই, আরেকজনের মধ্যে আপনার মর্যাদা দিয়ে আপনার চাওয়ার কিছু নাই। এই জন্য কেউ যদি এরকম কারো মর্যাদা দিয়ে, কারো কারো সম্মান দিয়ে অথবা কারো হক দিয়ে এরকম দাবি করে তার জন্য সেটা কখনো জায়েজ হবে না। হক বুঝেন কিনা, আল্লাহ হক বেহককে অমুক, বেহককে অমুক, অনেকে দেখবেন যে দোয়া করে, বেহককে কিসের হক? ওনার ব্যক্তির হক আল্লাহর কাছে, আল্লাহ দয়া করে কোনো হক দিলে সেটা আছে, কিন্তু কেউ হককে বলে কোনো ব্যক্তির হক দিতে পারে না। ব্যক্তি বলতে পারে না যে অমুকের হকে আল্লাহ আমাকে দান করে, এটা হতে পারে না, ব্যক্তির হক চলে না এখানে। তো কি বলতে পারে যে আল্লাহ আমি যে ইমান এনেছি এটার হকে আপনার কাছে, এটা বলতে পারে যে এটা আমলে সালে রসিলা দেয়া, কিন্তু কোনো ব্যক্তির হকে দিয়ে, হক দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে না, এটা শরীয়ত অনুমোদিত না। আবার দেখা যায় চার নম্বর যেটা দেখা যায় কেউ কেউ যে এমন এমন কাজ দিয়ে আল্লাহর কাছে ওসিলা দেয় যেগুলি আল্লাহ অনুমোদন করেন নাই। ধরেন কেউ কেউ বললো যে আমি মিলাদ এই তো সামনে আসতেছে কয়েকদিন পরেই, যে আমরা সবাই ঈদের মিলাদ উনুই পালন করি,
না ঈদ হতো তো আমার ঈদ আছে আরেকটা, তো ঈদা পালন করে এটা ওসিলা আপনি দেন, নাউজুবিল্লাহ এমনিতেই হারাম, তারপর আরও ওসিলা দেওয়া হচ্ছে দুইটা। আবার হয়তো কেউ যে লাইলাতুল মেরাজ পালন করে একই অবস্থা, কেউ হয়তো সবে মেরাজ সবে বরাত পালন করে একই অবস্থা, অর্থাৎ এইগুলির ওসিলা দিয়ে দোয়া করার অর্থ হচ্ছে আপনি নাজায়েজ কিছু দিয়া এমনিতেই গুনার কাজ করছেন, আবার এটার ওসিলা দিয়ে আল্লাহকে চাচ্ছেন, এটা হচ্ছে সবই হচ্ছে নিষিদ্ধ। এবং বেদাতি ওসিলা দেখবেন অনেক বেশি আছে, অনেকে সালাতও বানায়, নতুন নতুন সালাত বানিয়ে 1000 রাকাত সালাত অথবা 100 রাকাত সালাত পড়ে সেগুলির ওসিলা এগুলি দিয়ে দোয়া করতেছে। এই ওসিলা যে নির্দিষ্ট টাইমে এমনি সালাত পড়া যায় না, সালাতের ওসিলা দিয়ে আপনি দিতে পারবেন, কিন্তু যখন আপনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে বেদাতি কোনো একটা সালাত আবিষ্কার করে আপনি এটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ওসিলা নয়, এটা বানোয়ার ওসিলা, এটা গ্রহণ করা হবে না। এখন আমি কিছু সন্দেহের কথা উল্লেখ করব। সন্দেহগুলি কি? কেউ কেউ বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছেন, তো আব্বাস তো ব্যক্তি না, আব্বাসের ওসিলা দিয়ে তিনি দোয়া করেন নাই। তিনি যদি কোনো দোয়া করতেন ওই ব্যক্তি সত্তার, তো রাসূল তো মদিনায় ছিলেন, বলতে পারতেন যে আল্লাহ এই কবরের ওসিলা, আল্লাহ এই আমাদের নবীর ওসিলা বলতে পারতেন। আব্বাসকে কেন আনছেন? কারণ আব্বাস জীবিত, আর আব্বাসকে তিনি বলছেন আব্বাস হাত উঠা, উমরাদিন বলছেন আব্বাস হাত উঠা, এর অর্থ হচ্ছে আব্বাস জীবিত মানুষ, দোয়া করতেছে উপস্থিত এবং দোয়ার ওসিলা দিচ্ছে একসাথে, ব্যক্তির সত্তার ওসিলা তিনি দেন নাই। এটা যারাই আপনাকে বিভ্রান্ত করতে পারে, অনেক মানুষ এটাই বিভ্রান্ত করতে পারে, একটা এবারত নিয়ে আসবে এখানে তো সংক্ষেপ আছে এটা দিয়ে দলিল দিবে, আরও 10টা এবারত মিলাইলে, আমরা প্রথমেই বলেছিলাম আহলে সুন্নাহ জামাতের আকীদার একটি মূলনীতি হচ্ছে একই বিষয়ে যতগুলো কোরআন এবং হাদিসের আয়াত হাদিস আছে এগুলো জমা করলে আপনি সহজ প্রমাণ পেয়ে যাবেন যে তারা যা বলছে তা শুদ্ধ নয়। তারা কি করবে, এমন একটা সংক্ষিপ্ত শব্দ আনবে যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে ব্যক্তি সত্তার মধ্যে ওসিলা দেওয়া যায়, কিন্তু আরেক এবারতে হাদিসে আসছে যে উনি ব্যক্তি সত্তার ওসিলা দেন নাই, তিনি বলছেন যে আব্বাস হাত উঠান, আপনার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে তার দোয়ার ওসিলা দিতাম, আপনি আসছেন এখন আপনার আপনার হাত উঠান, আপনার দোয়া আমরা আপনি দোয়া করেন আল্লাহর কাছে সে ওসিলা দিয়েছেন, ব্যক্তি সত্তার ওসিলা ওমর রাদিয়াল্লাহু আনহু দেন নাই, এটা একটা মিথ্যা বর্ণনা, তারা মিথ্যাভাবে তারা চিত্রিত করে, বরং আসল ঘটনা ঘটছে তিনি দিয়েছেন কি দিয়ে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দোয়ার ওসিলা তিনি দিয়েছেন, সত্তার ওসিলা তিনি দেননি। দ্বিতীয়ত কেউ কেউ নিয়ে আসে একটা ঘটনা যে ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু তিনি আসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ দেখতে পাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার অন্ধত্ব ঘুষিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি চাইলে আল্লাহ আমি দোয়া করব, তুমি চাইলে আমি দোয়া করব, আর তুমি যদি কোনো ধৈর্য ধারণ করে এটা উত্তম, বলে না আপনি দোয়া করেন। রাসূল দোয়া করেছেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন। তো এই হাদিসটি কেউ অশুদ্ধ বলেছেন কেউ শুদ্ধ বলেছেন, আমরা ধরে নিলাম শুদ্ধ, একেবারে বিনা বাক্যবে শুদ্ধ মেনে নিলাম। কি 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 পাওয়া যাচ্ছে আসলে? রাসূলের কাছে এসেছেন তাই না, রাসূলের কাছে এসেছেন, রাসূলের কাছে বলছেন দোয়া করতে, রাসূল দোয়া করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, এরপরে তারপরে যদি বলা হয় যে রাসূলের ব্যক্তি সত্তা ওসিলা দিয়েছে, তাহলে আমাদের কিছু বলার না। এর অর্থ হচ্ছে তারা নিজেরা ইচ্ছাকৃত বিভ্রান্ত করার জন্য জাতিকে একটি খারাপ পথ অবলম্বন করে যাচ্ছে, অথচ যদি ওই ব্যক্তি এরকম হয়তো ব্যক্তি সত্তার ওসিলা দিত, তাহলে রাসূলের দরবারে আসার দরকার ছিল না, সে তো নিজে ঘরে বসে রাসূলের ওসিলা দিয়ে দোয়া করে ফেলতে পারতো। এটা যদি বোঝা যেত তাহলে মানুষে এই নিয়ে আলোচনা বেহুদা তর্ক করতো না। আসলে ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি কখনো তাদের দলিল নয় যারা বলে যে ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে দোয়া করা যাবে, বরং এটা হচ্ছে তাদের দলিল যারা বলে যে অবশ্যই একজন উপস্থিত ব্যক্তির দোয়ার মাধ্যমে শরীক হয়ে নিজে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, বৈধ ওসিলার একটি দলিল হচ্ছে এটা। তৃতীয়ত কিছু মানুষকে দেখা যায় যত বানোয়াট এবং দুর্বল হাদিস নিয়ে আনবে এনে কি মনে করবে যে এগুলি তাদের ব্যক্তি সত্তার ওসিলা দেওয়ার দলিল। এক নম্বর বলে যে একটা হাদিস আছে আল্লাহুম্মা বিহাক্কিস আইনি আসআলুকা বিহাক্কিস সাইলিন ইলাইকা, আর আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে যারা আপনার কাছে চায় ওদের হকের আপনি কাছে চাচ্ছি। এই হাদিস শুদ্ধ নয়, যেহেতু শুদ্ধ নয় আমাদের জন্য দলিল নয়, এমনকি এটা দয়েব জিদ্দান বেশি দুর্বল বলে অনেকে বলেছেন, অর্থ হচ্ছে এই জাতীয় শব্দ দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ হবে না, কারণ দুর্বল হাদিস দিয়ে আমরা কোনো দলিল গ্রহণ করি না। আবার দেখা যায় কেউ কেউ দলিল দেয় যে সলাতে যাওয়ার সময় একটা দোয়া আছে আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মামশা ইলাইকা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে যারা হাঁটে আপনার দিকে তাদের হকের বিনিময়ে আপনাকে চাচ্ছি। এইটাও হাদিসটা দুর্বল, কারণ এই হাদিস এইভাবে আসে নাই, বরং হাদিসটা যেটা
বর্ণা কোনো বর্ণা কিছু গ্রহণযোগ্য কিছু বর্ণা সেখানে আছে বেহাক্কি মামসা এলাইকা, আমি আল্লাহর পথে হাঁটছি এই জন্য আপনার ওসিলা দিয়ে দোয়া করতেছি। তো নিজের আমলের দোয়া তো নিজে করতেই পারে, আল্লাহর পথে সালাতে যাচ্ছে এটা ওসিলা দিচ্ছে, সালাত একটা ভালো কাজের দিকে যাচ্ছে এটা ওসিলা দিয়ে দোয়া করতে পারে, কিন্তু আরেকজনের কোনো আমল দিয়ে তো ব্যক্তি দোয়া করতে পারে না। এ সুতরাং এই তাদের এই উদ্দেশ্যটা এই দলিলও টিকতেছে না ধূপে। তৃতীয়ত দেখা যায় কেউ কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল মুহাজিরদের ওসিলা দিয়ে দোয়া করতেন না, এটাও শুদ্ধ নয়, এই হাদিসটা শুদ্ধ নয়, দুর্বল মুহাজিরদের ওসিলা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দোয়া করেছেন কোনো প্রমাণিত হয়নি। চতুর্থত সবচেয়ে বেশি প্রসিদ্ধ যেটা সেটা হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দিয়ে দোয়া করেছেন, এটা আপনাদের কাছে খুব প্রসিদ্ধ, কিন্তু আপনারা জানেন কি এটা একটা বানোয়াট হাদিস, এটা শুদ্ধ নয়। এইটা বানোয়াট হাদিস নিয়ে খুব প্রসিদ্ধ যে তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নাকি দেখছে বললেন যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দিয়ে দোয়া করতেছি, তো আল্লাহ বললেন তুমি কিভাবে জানলে, বলে আমি চোখ তাকে চোখ খুলে তাকাই দেখি যে লেখা আছে আশা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুঝছি যে নিশ্চয়ই কোনো বড় ভালো লোক হবে, তো এই লোকের নামটা ওখানে আছে। এই জাতীয় একদম ঘাঁজাখুরি গল্প, এগুলি গল্পগুলি বানাইছে বসে বসে, কেউ বানিয়ে এগুলো তৈরি করেছে, যেখানে আল্লাহ বলছে কি দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তিনি রব্বানা বলে দোয়া করছে, আর জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি না বুঝে গাছ থেকে খেয়ে ফেলেছি, আপনি আমাকে আমার গুনাহ ক্ষমা করে দিন, আমাকে আপনি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এখন আপনি কি জন্য আরেকটা বানাইছেন যে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম দেখছে, এই নামের ওসিলা দিয়ে দোয়া করছে, ব্যক্তি সত্তার ওসিলা হইল, তো মানে একটা বানোয়ার জিনিস নিয়ে এসে আপনি এমন একটা ইবাদত সাব্যস্ত করতে পারেন না, এটা গুনার কাজ, এটা করা যাবে না। এগুলি আমাদের দেশে অনেকে ওয়াজ করে, বিভিন্ন ওয়াজে আপনি শুনতে পাবেন, এগুলি শরীয়ত অনুমোদিত না। পঞ্চম, কেউ কেউ দেখা যায় বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে তাওয়াসালু বিজাহি, আমার মর্যাদা দিয়ে তোমরা ওসিলা দাও, এটাও একটা বানোয়াট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেটা বলেন নাই। আর আমাদের সমাজে বানোয়াট হাদিসের যে বিপদ সেটা তো আপনি জানেনই, তারা বানোয়াটটা শুনতে খুব পছন্দ করে, গল্প হলে খুব ভালো লাগে, কোরআন সুন্নাহ আলোচনা হলে তাদের কষ্ট লাগে, ঘুম এসে যায়, চলে আসতে ইচ্ছা করে, কিন্তু গল্প হলে মানে হা করে শোনে, আর সেই গল্প যদি কোনো মিশা হয় তো আরও কিছু মজাদানও পায়, কারণ শয়তান তাদের মধ্যে সেটা আরও আরও মজাদার করে তোলে, শয়তান বলে যে সুশোভিত করে তোলে, দেখো খুব মজা লাগতেছে, এরকম একটা হচ্ছে এটা তাওয়াসালু বিজাহি, তোমরা আমার মর্যাদা দিয়ে আল্লাহর কাছে ওসিলা দাও, না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এটাও একটা বানোয়াট হাদিস। আরও দুইটা ঘটনা আছে, কেউ কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর বা ওমরের সময় একবার বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না দেখে সবাই আসলো, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি বললেন যে অথবা তাকে স্বপ্নে দেখা হলো একজনকে যে রাসূলের কবরের এই জানালা খুলে দাও উপরের দিকে তাহলে বৃষ্টি হবে, কবরের জানালা কখন হইল, ঘরের মধ্যে আবার জানালা হলো কি করে, কবরের জানালা কেমনে খুলে দিবে, মানে এই জাতীয় কথাগুলো যে কত বানোয়াট এটা বুঝাই যাচ্ছে, এগুলি কখনো শুদ্ধ নয়। কেউ কেউ এরকম গল্প নিয়ে আসে যে অমুকে ওই সনদ দিয়ে চেষ্টা করে, এই সনদ চেষ্টা করে বেহুদা চেষ্টা করে, এটা অপলাভ করা। এই জন্য সুবহানাল্লাহ, একজন বড় আলেম পাক ভারতীয় এক বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ নাম শুনেছেন, তিনি তার ফয়জুল বাড়িতে উল্লেখ করেছেন যে আমি ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে দেওয়ার কোনো দলিল আমি পাইনি, এর অর্থ হচ্ছে এই ব্যক্তি চেষ্টা করেছে, আলেমের দিন চেষ্টা করেছেন কিন্তু দলিল পান নাই, এটাই সত্য যে ব্যক্তি সত্তার ওসিলায় কোনো সুস্থ বিশুদ্ধ দলিল কেউ দিতে পারবে না, কারণ এটা শরীয়ত অনুমোদিত না, এই জন্য ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো দোয়া ইসলামে অনুমোদিত না। আরেকটি, কেউ কেউ বলে থাকে যে একজন এসে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে কবিতা পড়ছে, কবিতা পড়ে তিনি ঘুমিয়ে গেছে, তার ঘুম থেকে উঠে দেখে যে হাতের মধ্যে রুটি, অথবা একজন বলে যে বৃষ্টি হয়েছে, আরেকজন বলে তোমার দোয়া কবুল হয়েছে, এই যে তুই স্বপ্ন দিয়ে কেউ বসে বসে দোয়া করতে থাকে। আর এমনও হইতে পারে ওই লোক ওখানে পড়েছে দেখে কেউ যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যার বেটা বোধ ফকির বিস্কিট হাতে বিস্কিট দিয়ে দিল যে ঘুম থেকে উঠলে খাবে, এটা মনে করতে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিস্কিট দিছে মনে করে বসে রয়েছে, এটা হচ্ছে আমাদের আসলে না বুঝাবো দিন সম্পর্কে অজ্ঞতার এগুলি প্রমাণ, এগুলি দিয়ে আমাদের সমাজে যত অজ্ঞতা চালু করা হয়েছে, শরীয়ত যেগুলি নিষিদ্ধ সেগুলো চালু করা হয়ে গেছে, শরীয়ত সিদ্ধটাই আপনি করেন না, এত আমল থাকতে ওগুলি করতে আপনার ভালো লাগে না, আপনি ব্যক্তি ছাড়া চোখে দেখেন না, কারণ আপনি এখন পর্যন্ত ওই চোখের সামনে না দেখলে আপনি ইমান বিল গায়েব আপনার হয় নাই, আপনি চোখের সামনে না দেখলে আবাদ করতে পারেন না, হিন্দুরা যেমন চোখের সামনে না দেখলে আবাদ করতে পারেন না, আপনিও ওই ব্যক্তি সত্তা ব্যক্তিকে না ধরলে আপনার ভালো লাগে না, এটা কিছু ধরতে হয়, এজন্য ব্যক্তির ধৈর্য আবাদত শুরু করে দিয়েছেন, এইটা আসলে আমাদের বিভ্রান্তি পদভ্রষ্টতা, এগুলো শরীয়ত অনুমোদিত না, কখনো সেটা করতে যাবেন না। কেউ কেউ দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে এই সন্দেহের মধ্যে আরও আছে, কেউ কেউ বললো যে না এই সব এক, আমরা তো ওসিলা দিচ্ছি, এটা তো সুপারিশ চাচ্ছে, সুপারিশ চাচ্ছে, সুপারিশ চাওয়া আর ওসিলার মধ্যে এক না কখনো,
সুপারিশের কখনো এক জিনিস না, সুপারিশ কার কাছে চাইতে হয়, শরীয়ত অনুমোদিত বিষয়ে সুপারিশ হয়, সব জায়গায় সুপারিশ করা যায় না, শরীয়ত অনুমোদিত সুপারিশ করতে হয়। দুনিয়ার বুকে কোনো সুপারিশ আপনি চাইলেও আরেকজনের হক নষ্ট করার জন্য সুপারিশ করতে পারেন না। আপনি যদি সুপারিশ করেন যে অমুকের কাজটা করো, কিন্তু আরেকজন হক নষ্ট করার জন্য আরেকজন লোক করলেন, আপনি গুনার কাজ করলেন, তার হক নষ্ট করতেছেন আপনি, এটা করতে পারেন না। আখেরাতে যিনি সুপারিশ চাইতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে যেই ব্যক্তি সুপারিশ করবে তার জন্য আল্লাহর অনুমোদন লাগবে আগে, দ্বিতীয় যার জন্য সুপারিশ করা হবে তার মধ্যে ঈমান থাকতে হবে। এটা কেউ বলতে পারবে না কে কার জন্য সুপারিশ করবে, আল্লাহকে এই জন্য বলতে হবে আল্লাহ আমাকে সুপারিশ না নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এইভাবে বলতে হবে। নিজে কখনো সরাসরি সুপারিশ চাইতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল্লিল্লাহ শাফাআতু জামিয়া, সুপারিশের মালিকটা একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ তিনি যাকে এলহাম করুন হাসরের দিন সেই শুধুমাত্র সুপারিশ করতে যেতে পারবে। আপনার অন্তরে সেদিন ঢেলে দেওয়া হবে, আমার বন্ধু আমার সাথে সালাত আদায় করতে দেখতেছি না তো খুঁজে পাচ্ছি না, তো এটা আল্লাহ ঢেলে দিবেন। আপনি যা বলবেন যে আল্লাহ আমি আমার বন্ধু খুঁজে পাচ্ছি না, আল্লাহ বলুন দেখে আসো তুমি খুঁজে পেলে নিয়ে আসো, এইটা হচ্ছে হবে। এর বাইরে আপনি মনে করে এখন থেকে মুখস্থ করে যাচ্ছেন আমার বন্ধুগুলো সুপারিশ করবো, অথবা কেউ কেউ জাহাজ নিয়ে আসবে জাহাজে নিয়ে যাবে, এই জাতীয় জিনিসগুলো অবশ্যই বন্ধ রাখুন। এগুলি শরীয়ত অনুমোদিত জিনিস নয়, এগুলি মানুষের বানানো জিনিস, মানুষের বানানো শরীয়ত দিয়ে দুনিয়া চলবে না, দুনিয়াও চলে না আখেরাতও চলে না, এগুলি হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, এগুলি করা যাবে না। এই জন্য এই শরীয়ত কেউ সুপারিশের এক করে ফেলছে, কেউ ওসিলার সাথে আরও কত কিছু মিলিয়ে দিয়েছে, দুনিয়ার যত মিথ্যা বানোয়ার বর্ণাগুলো নিয়ে এসে ওসিলার সাথে লাগিয়ে দিয়েছে, না ওসিলা আমরা আল্লাহ অবশ্যই আমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করবো। কিভাবে? আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে, অথবা নিজের ন্যাক আমলের মাধ্যমে। একটা ন্যাক আমল করে চান, হ্যাঁ, তিন নম্বর হচ্ছে কোন ন্যাককার বান্দাদের দোয়ার সাথে শরিক হয়ে নিজেও দোয়া করব, এর মাধ্যমে নিজের সাথে সম্পৃক্ত হয়ে যে কাজটি করা হবে সেটাই হবে ওসিলা, এর বাইরে অন্য কোনো ওসিলা দিয়ে চাওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গাফুর রাহিম।